নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে ঢাকার 16 আসন নিয়ে ভোট সংলাপ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভোট সংলাপে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি সংসদীয় আসনেই আমাদের এই আয়োজন হয়ে থাকে, আর এরই ধারাবাহিকতা আজ আমরা কথা বলবো ঢাকা 16 আসন নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান বেলাল হোসেন এবং আমার বাম দিকে রয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ আনসারি, তিনি রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। চেয়ারম্যান বেলাল হোসেন, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় নেই, তো এই আসনে যে বিগত সময়ের আপনাদের প্রতিনিধিত্ব ছিল, এখন আসলে কোন বিষয়টিকে সামনে রেখে আপনারা সামনে নির্বাচন এবং সেজন্য প্রস্তুতি নিচ্ছেন? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আগামী দিনে আমরা চাই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ওনারা যদি মনে করেন যে বাংলাদেশে গণতন্ত্র দরকার আছে, ওনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করে, ওনারা যদি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই ওনারা গণতন্ত্রকে বিশ্বাস করবেন। এবং গণতন্ত্রকে বিশ্বাস করার জন্য আমি মনে করি যে ওনারা এখানে একটি নির্দলীয় সরকার মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমি মনে করি যে ওনারা দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করতে পারেন। তাছাড়া যদি ওনারা মনে করেন যে উন্নয়ন যদি ওনারা ঘুমের উন্নয়নকে উন্নয়ন বলেন, ওনারা যদি ভোট চুরিকে উন্নয়ন বলেন, ওনারা যদি ব্যাংক ডাকাতিকে উন্নয়ন বলেন, এতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী এদেশের জনগণের ভোট জনগণকে দিতে দিবেন, জনগণ যদি তাদের ভোট সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, আমরা বিশ্বাস করি যে ওনারা এই আগামী নির্বাচনে 10টি আসনের বেশি পাবে বলে আমাদের বিশ্বাস না। আর এই ভয়েই ওনারা এই গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা করতেছেন এবং গণতন্ত্রকে বিশ্বাস না করে ওনারা নির্বাচনকে বয়কট করার চিন্তা করতেছেন। আপনার বক্তব্য কি আপনার আসনকে কেন্দ্র করে? জাতীয়ভাবে সবাই জানে যে ওনারা কিভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই আসনের আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের নেতা একজন আমাদের এস এ মান্নান কচি ভাই, আমাদের এখন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, তখন সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল অবিভক্ত ঢাকা মহানগরে, তার উপর কি ধরনের তাকে, তার বিরুদ্ধে 3টি মার্ডার কেস, আরো অনেকগুলি মামলা, তার 5 জন ভাই 4 জন ভাইয়ের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, একজন মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, তার বিরুদ্ধে দুনিয়ার মামলা মোকদ্দমা, তারপরে সিরাজের বিরুদ্ধে আমির হোসেন আরেকজন মোল্লা আছে আমাদের, তার বিরুদ্ধে মামলা, এগুলি করে টরে অত্যাচার করে মিরপুরে আমাদের 16 আসনের যে জনগণ আছে তাদের কাছ থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমাদের 16 আসনের জনগণ এই চাঁদাবাজি, তারপরে সন্ত্রাসী, তারপরে গুম হত্যা মানুষকে, ওনাদের দলের লোকরা ওনারা অনেক সময় মেরে ফেলছে। এরপরে আমরা দেখেন ওনাদের এইগুলি করে করে ওনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আসলো নির্বাচন, নির্বাচনে 16 আসন থেকে ওনারা একেবারে জামানত বাজেয়াপ্তর মতো ভোট পায় তারা বিদায় হয়ে গেছেন। আমাদের দল, আমরা ওখানে আমাদের এমপি নির্বাচিত হয়েছেন এবং আমরা ক্ষমতায় এসে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এই আসনের কি প্রস্তুতি রয়েছে, এক বাক্যে যদি এটি আমাকে জানান। জনগণের ভোট প্রতিষ্ঠা হবে, জনগণ জনগণের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেখানে আমাদের যেই আসুক আমাদের কোনো আপত্তি নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মুক্তি দিতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে উনি মামলার কথা বলছেন, বাংলাদেশে এখন সর্বশ্রেষ্ঠ মামলা বাছলে আওয়ামী লীগ, আমাদের 15 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া আছে, এমন কোন নেতা নাই যেই নেতার বিরুদ্ধে 15 থেকে 20টা মামলার নিচে আছে। তাহলে ওনারা যদি মামলার কথা আজকে বলে, এটা দেশের জাতি এটা জানে, এটা স্বীকৃত সর্বস্বীকৃতি। আওয়ামী লীগকে এখন আর গণতান্ত্রিক দল বলা যায় না, একটা মামলাবাজ দল হিসাবে আখ্যায়িত করা যায়। নির্বাচনী প্রস্তুতির বিষয়গুলো একটু দয়া করে জানাবেন। আমি আমাদের এই আসনের কথা বলতে চাই, এই অবাধ সুষ্ঠু নির্বাচন যদি আমাদের আসনে দেওয়া হয় এদেশে হবে, এবং সেই নির্বাচনে আমি বিশ্বাস করি বিএনপির যে ক্যান্ডিডেট কি দেখ, তাদেরকে তো জনগণ আগেই প্রত্যাখ্যান করেছে, তারা ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী। আপনারা জানেন এখন বর্তমানে মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা কর্মসূচি চলছে, এই কর্মসূচিতে অনেক বিএনপির নেতা কর্মী মানে এখন গা ঢাকা দিয়ে মাদক ব্যবসার থেকে দূরে সরে যাচ্ছে। এরা তো নির্বাচনে মাঠে থাকতে পারবে না, এদের এই মাদক ব্যবসা নিয়ে ছাড়া তো ওদের কাজ নাই, এই জন্য তারা আবারও ভয় পাচ্ছে। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের 16 আসন থেকে আমরা এবার আশা করছি আমাদের নেতা, দুর্দিনের নেতা
এস এম মান্নান কোচি, বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। আমরা আশা করতেছি আমরা তার নেতৃত্বে ইতিমধ্যেই আপনারা জানেন পল্লবীতে আমাদের এই ১৬ আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে এবং আমাদের প্রয়াত আনিসুল হক মেয়র সাহেবের সাথে একটা আমাদের এস এম মান্নান কোচি সাহেবের সাথে তার একটা সম্পর্ক ছিল বিজেপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি বিজেপির সাথে ৬-৬ বার ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন, ৩বার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, ইউনিভার্সিটি বিএফটিও ওখানকার সে ভাইস প্রেসিডেন্ট আছেন প্রশাসনে। উনি তাদের সাথে আলোচনা করে আমাদের পল্লবী এলাকার উন্নয়নমূলক এবং রাস্তাঘাট, ওনাদের সময় যে রাস্তাঘাট ছিল চলা যেত না, পানিতে ডুবে থাকতো, মানুষ চলতে পারত না, ঘর থেকে বের হতে পারত না, সেইগুলিকে নিরসন করার জন্য আলোচনা করে ৪০০ কোটি টাকার একটি ৩৮০ কোটি টাকার এখানে প্রজেক্ট প্রকল্প বরাদ্দ দেন। আমরা আশা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা এস এম মান্নান কোচি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং উনি নমিনেশন প্রত্যাশী। দুর্দিনের কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমার দুর্দিনের অনেক কর্মী অবহেলিত হয়েছেন, তাদেরকে এবার উনি দেখবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে অনুরোধ করতে চাই যে আমাদের এস এম মান্নান কোচিকে যদি সামনে নির্বাচনে নমিনেশন নৌকামার্কায় দেওয়া হয়, আমাদের জনগণ অবশ্যই সমস্ত আপামর জনসাধারণ এবং দলের নেতা কর্মী সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব এবং সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয় হয়ে আমরা আবার এই সরকারকে সরকারের হাতকে শক্তিশালী করব। আপনারা তো সেখানে প্রতিনিধিত্ব ছিলেন, তো সেক্ষেত্রে আপনাদের কি কি অবদান আছে, কেবল উন্নয়ন এবং পরিকল্পনা দুটো একসাথে বলবেন দয়া করে। যেহেতু রাস্তাঘাটের উন্নয়নের কথা উনি বলছেন, আমি বলবো যে রাস্তাঘাটের উন্নয়ন তো হয়ই নাই। ওনাদের উন্নয়ন হয়েছে কোথায় জানেন? ওনাদের উন্নয়ন হয়েছে ব্যাংক লুটপাটের উন্নয়ন হয়েছে, ওনাদের উন্নয়ন হয়েছে ঘুমের উন্নয়ন হয়েছে, ভোট চুরির উন্নয়ন হয়েছে। একটু বৃষ্টি হইলেই ঢাকা শহরে যাওয়ার কোনো পথ আর নাই, পানিতে টোটাল ছয়লাভ হয়ে যায় রাস্তাঘাট, তখন দেখা যায় যে রাস্তাঘাটের পানি ওনটা রাস্তাঘাটের পানি মানে মাটি ভরাট করে ওনার রাস্তাঘাটের পানি বৃদ্ধি করা যায়। অর্থাৎ নদী রাস্তাকে নদী বানানোর জন্য যে উন্নয়নটা হয়েছে ওনাদের মাধ্যমে এটা হয়েছে, কিন্তু গাড়ি চলার মতো নাই। প্রত্যেক সপ্তাহে দেখবেন যে অন্তত ১০,০০০ টায়ার অতিরিক্ত লাগতেছে, কারণ এই খতা খতার জন্য টায়ার জনগণের টায়ার, এতে অর্থনৈতিক জনগণের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সব কিছুর দিক থেকে ক্ষতি হয়েছে। তারপরে দেখেন একটা সিটি নির্বাচন, ওনারা একটা সিটি নির্বাচন অধ্যাপত ঢাকা শহরে এমন একটা গুরুত্বপূর্ণ শহর বাংলাদেশ যেখানে কেন্দ্রবিন্দু, সেখানে উন্নয়নের কথা বলতেছে, সেখানে আজকে কতদিন পর্যন্ত সিটি নির্বাচন হচ্ছে না? নিউট্রাল গভর্নমেন্টের নির্বাচন দেন, তারপরে উন্নয়নের কথা বলেন। উইদাউট উন্নয়ন গণতন্ত্র, উন্নয়ন কল বলবেন এটা এই পাবলিক বিশ্বাস করে না। তাহলে যদি হইতো তাহলে বাংলাদেশের ব্যাংক লুট হইতো না, যদি তাই হইতো বাংলাদেশের হাজার হাজার অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে জমা হইতো না। অর্থাৎ আপনারা উন্নয়ন করতেছেন কি, জনগণের পকেট থেকে টাকা নিয়ে আপনাদের পকেটের উন্নয়ন করতেছেন, এছাড়া আমরা আপনাদের কোনো উন্নয়ন দেখছি না। এই উন্নয়ন থেকে আপনারা বিরত থাকেন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেন, আপনারা একটা নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে ভোট দিতে বলেন এবং আপনাদের প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করবো দেশের স্বার্থে হোক আগামী এই জনসংখ্যণের সাথে হোক ওনাকে বলেন যে পদত্যাগ করতে, পদত্যাগ করে একটা নিউট্রাল গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন দিতে বলেন। আমাদের এই যে কর্মসূচিগুলি আমাদের উন্নয়নের চলছে ৪০০ কোটি টাকার এবং এটা সেকেন্ড ফেজের কাজ চলছে, ফার্স্ট ফেজের ২০০ কোটি টাকার কাজ শেষ হয়েছে এবং আমাদের দেখেন মিরপুরে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা সব কত সুন্দরভাবে এখন চলছে। জনগণ আমাদের সাথে আছে এবং আমরা মিরপুরের জনগণ আমাদের নেতা এস এম মান্নান কোচির সাথে সবাই ঐক্যবদ্ধ, আমরা ইনশাল্লাহ আমাদের এই সিটকে আমরা বিপুল ভোটে জয়ী করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। কোনো কারণবশত মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের নেতাকে না দিয়ে আমাদের দলের অন্য কাউকে দেয় বা যাকেই দিক না কেন, আমাদের নৌকার প্রতীক যে ওখানে নির্বাচন করবে, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে ওখানে বিএনপির যে পদ প্রার্থী আসুক না কেন বা যে দলেরই আসুক না কেন তার জামানত টিকাতে পারবে না, বা প্রত্যেকটা জনগণ আমাদের দলের পক্ষে আছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা প্রস্তুতি তো অবশ্যই আছে, তো সেই প্রার্থীর ব্যাপারে আপনাদের জোট এবং দল এই দুটির মনোভাব আসলে কি? আমাদের ওখানে এখন বর্তমানে যারা প্রার্থী আছেন এরা তার মধ্যে মোয়াজ্জেম সাহেব আছেন, তারপরে তরুণ আছেন আমিনুল সাহেব আছেন, এমনকি আমরাও তরুণ হিসাবে আসতে পারি, এটা হলো পরের সিদ্ধান্ত আমি মনে করি। তবে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি
আওয়ামী লীগের লাগে অন্তত আমি মনে করি না যে শোনো আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব চেয়ারম্যান বেলাল হোসেন এবং মোহাম্মদ আব্দুল হাদ আনসারী দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো ঢাকা ১৬ আসনের ভোট সংলাপের আয়োজন। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে ঢাকা ১৭ আসনের এই ভোট সংলাপের আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন সময়।